নমস্কার প্রিয় দর্শক, আমার রিমা কিচেন ভিলেজ ফুড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে আবারও নতুন একটা রেসিপির সাথে চলে এলাম। আজকে আমার রেসিপিতে থাকছে বন্ধুরা তাল দিয়ে দুধের রেসিপি। তো এই যে বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, তো এই রেসিপির জন্য আমি কী কী নিয়েছি চলুন দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, তাল থেকে আমি রসগুলোকে বের করে নিয়েছি। এই তালের রসগুলোকে বন্ধুরা গরম করতে হয়েছে মোটামুটি 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে। আর নিয়েছি বন্ধুরা 1.5 লিটার পিওর গায়ের দুধ। দেখতেই পাচ্ছেন গায়ের দুধটাকেও একটু গরম করেছি বন্ধুরা। আর এই থেকে নিয়েছি 1 কিলো চিনি, তেজপাতা আর নারকেল ঝুড়ি। এই যে বন্ধুরা নারকেলের চেইন দেখতেই পাচ্ছেন, তো আমি এই যন্ত্রের সাহায্যে নারকেলগুলোকে চেছে নিয়েছি। আর এদিকে বন্ধুরা চালের গুঁড়োর সাথে সেই তালের রসগুলোকে মেখে বন্ধুরা ডো তৈরি করেছিলাম, তারপর হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে তৈরি করেছি। তো এইবার বন্ধুরা আমি এখন উনুনটা জ্বালিয়ে দেব, উনুন জ্বালিয়ে কড়াই চাপিয়ে দেব। আর কিভাবে রেসিপিটা তৈরি করতে হয় আপনারা সবাই দেখতে থাকবেন। বন্ধুরা আমার উনুন জ্বালানো হয়ে গেল, এইবার আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে বন্ধুরা আমি এবার দিয়ে দেব 1.5 লিটার পরিমাণ দুধ। দিয়ে দিচ্ছি তেজপাতা আর নারকেল ঝুড়ি। দিয়ে দিচ্ছি চিনি। বন্ধুরা আমার সমস্ত কিছু উপকরণগুলোকে দিয়ে দেওয়া হলো। এইবার আমি হাই আঁচে 5 মিনিট ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব। দুধ যখন বন্ধুরা ফুটবে, তারপর সে তৈরি করে রাখা বন্ধুরা দুধগুলো ফুটবে, তারপর সেই তালে তৈরি করেছিলাম হাত দিয়ে যে শেপগুলোকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই শেপগুলোকে তারপর আমি দিয়ে দেবো দুধের মধ্যে। আর শেপগুলো কী সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। চাইলে আপনারা এগুলো গোলভাবেও তৈরি করতে পারেন। দেখুন আমি কিছুটা গোল গোল তৈরি করেছি, বেশিরভাগটাই আমি লম্বা লম্বা শেপ তৈরি করেছি বন্ধুরা। তো ফুটবে দুধগুলো, তারপর এগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন দুধগুলো আমার ফুটে গেছে, তো এইবার আমি ভালোভাবে সেই শেপগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। আর দুধ ফোটার পরে শেপগুলোকে দিতে হবে, কারণ বন্ধুরা কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি দুধ ফোটার পর দেন বন্ধুরা, তাহলে কোনো কিছুতেই আর ভয় থাকবে না, খুব সুন্দরভাবে ঝরঝরে হবে। এই রেসিপিটা খেতে অসাধারণ টেস্টি বন্ধুরা। তো আমি এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন সব কিছু উপকরণগুলো আমি 15 মিনিট ধরে মিডিয়াম আঁচে বন্ধুরা ফোটালাম, তো আপনারাও ফোটাবেন। সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়েও গেছে, তো আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এইবার আমি উনুন থেকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার নামানো হয়ে গেল উনুন থেকে, আর কি সুন্দর হয়েছে রেসিপিটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন। একটাও একে অপরের গায়ে লেগে যায়নি, প্রতিটাই আলাদা আলাদাভাবে রয়েছে। আর এই রেসিপিটা খেতে বন্ধুরা অসাধারণ টেস্টি, না খেলে আপনারা বুঝতে পারবেন না। আর এটা খুব সহজেই খুব তাড়াতাড়ি বন্ধুরা তৈরি করে নেওয়া যায়, তো আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। আর কেমন হচ্ছে আমাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করবেন, পাশে এসে থাকা বেলটি প্রেস করবেন, তারপর সোজা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো রেসিপির সাথে পরের ভিডিওতে। আজকে সবাইকে এখানেই টাটা।